জয় নিতাই, জয় শ্রী রাধে। তো আজকের আলোচ্য বিষয়, আমি কে, আমার প্রকৃত পরিচয় কি। কথাটা বড় অদ্ভুত শোনা গেলে পরেও কথাটা ধ্রুব সত্য এবং তীব্র অনুভবের বিষয়। যে আমার কাছে যদি আমার পরিচয় কেউ জিজ্ঞাসা করে, আমি তৎক্ষণাৎ হয়তো বলে দেব যে আমার নাম, আমার বাড়ি, আমি কোথায় থাকি, কেমন ঘরে থাকি, এটা হয়তো আমি বলে দিতে পারবো। কিন্তু আমাদের যে আমি কে, এই জিজ্ঞাসার প্রকৃত অর্থ, এই হাতটা আমার, পা আমার, নাক আমার, চোখ আমার, কান আমার, জিহ্বা আমার, শরীর আমার, সবই তো আমার। কিন্তু এই শরীরের মধ্যে যে আমি আছি, শরীরের মধ্যে যে আমি বসবাস করি, এই আমার পরিচয়টা কি? আমি কি কখনো এই আমার খোঁজ করে দেখেছি যে শরীরের মধ্যে যে আমি আছি, এই এই আমিকে কখনো দর্শন করার চেষ্টা করেছি? এই আমির পরিচয়টা কি আমরা জানি? আমাদের প্রত্যেকের জীবনের জিজ্ঞাসা হওয়া উচিত, শরীরের মধ্যে যে আমি আছি, শরীরের মধ্যে যে আমি বসবাস করি, এই আমির খোঁজ করা, এই আমির আসল পরিচয় কি, এই আমি কোথায় ছিল, কেন এই দেহের মধ্যে এসেছে, আবার এই আমি এই দেহ ছেড়ে কোথায় বা চলে যাই। যদি এই আমি সত্তার খোঁজ না করে আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের দেহ দুর্লভ মনুষ্য জীবন পটাই নিষ্ফল হয়ে যাবে। মনুষ্য জীবন লাভ করে নিজের খোঁজ করা, আমার পরিচয় জানা, নিজের পরিচয় জানাটাই মনুষ্য জীবনের সার্থকতার মধ্যে পড়ে। জানেন, একদিন একটি বাঘ কয়েকটি বাচ্চা প্রসব করেছে। প্রসব করে কিছু সময় পর বাঘটি তার বাচ্চাগুলো দিয়ে নিয়ে রওনা দিয়েছে। যখন বাঘটি তার বাচ্চাগুলো নিয়ে রওনা দিয়েছে, ভুলবশত একটি বাঘের বাচ্চা প্রসব হওয়ার পর থেকে আর চোখ খোলেনি, ওইখানেই পড়েছিল। কিছু সময় পরে বাঘের বাচ্চাটি চোখ খুলে তার মাকে দেখতে পায়নি। তার মাকে না দেখতে পেয়ে, যেহেতু তার মা কিছুক্ষণ আগেই তার আর সব ছানাদেরকে নিয়ে চলে গেছে, শুধু ওই একটি ছানা বাদে, সে কিছু সময় পরে দেখছে একদল ভেড়া ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। যখন সে দেখতে পায় একদল ভেড়া ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তখন চোখ খুলে দেখা মাত্রই ও মনে করেছে, ওটাই আমার মা, আমিও হয়তো ওদের মতোই ভেড়া। ওই বাঘের বাচ্চাটি ভেড়ার বাচ্চার সঙ্গে ভেড়ার দলে মিশে গেছে। যখন ভেড়ার দলে মিশে গেছে, তখন ভেড়ার মতো ঘাস খাচ্ছে, ভেড়ার দুধ খাচ্ছে, ভেড়ার বাচ্চার মতোই বেড়ে উঠছে বাঘের বাচ্চাটি। এক সময় বাঘের বাচ্চাটি বড় হয়ে গেছে, কিন্তু তার স্বভাব হয়ে গেছে ভেড়ার মতো। কেননা দীর্ঘদিন ধরে সে ভেড়ার সঙ্গে সঙ্গ করেছে, ভেড়াকেই নিজের মা বাবা, আমার আমি বলে মনে করেছে, যে এরাই আমার আপন, এরাই আমার সব, এরাই আমার মা বাবা। একদিন এই ভেড়ার দল সঙ্গে ওই বাঘের ছানাটি, যে নিজেকে ভেড়ার বাচ্চা মনে করে, সবাই মিলে বনের মধ্যে প্রবেশ করেছে। যখন একটা গহীন বনের মধ্যে প্রবেশ করেছে, তখন একটি বাঘ ওই ভেড়ার দলকে তাড়া করেছে। ভেড়া তো তার বাচ্চাদের কিনে দৌড়াচ্ছে, প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে, খুব খুব দৌড়াচ্ছে। বাঘ তাড়া করেছে আমাদেরকে, খেয়ে ফেলবে, খেয়ে মিলবে। সাথে সাথে যে বাঘের বাচ্চাটি ভেড়াদের সঙ্গে লালিত পালিত হচ্ছিল, ওই বাঘের বাচ্চাটিও পালাচ্ছে। সে তো বড় হয়ে গেছে বাঘের বাচ্চাটা। এখন যে বাঘটি তাড়া করেছে, সেই বাঘটি ডেকে ডেকে ওই বাঘের বাচ্চাটাকে বলছে, এই তুইও বাঘ, আমিও বাঘ, আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? তখন ওই বাঘের বাচ্চা, যেটা বড় হয়ে গেছে এখন, ওই বাঘটি বলছে, না না, তোমার কত হিংস্র রূপ, তুমি আমাদেরকে খাবার জন্য তাড়া করেছ, কী করে তুমি আর আমি এক হতে পারি, আমি তো ভেড়া, আমি তো বাঘ না। তখন ওই বাঘটি বলল, তুই আমার সঙ্গে চল, তুই এখনও তোকে দর্শন করিসনি, নিজেকে নিজে দেখিসনি, তাই এমন বাক্য তুই প্রয়োগ করছিস, আমার সঙ্গে তুই চল, আমি তোকে তোর স্বরূপ দর্শন করাবো। তখন ওই বাঘের বাচ্চাটি যেটি হারিয়ে গেছিল, সেই বাঘের বাচ্চাটি যে বাঘটি তাড়া করেছে, সেই বাঘের পিছন পিছন হাঁটতে লাগলো। যে বাঘটি তাড়া করেছিল, ওই বাঘটি একটা স্বচ্ছ পরিষ্কার নদীর জলের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখ একবার তোর রূপটা, দেখ তুই আসলে ভেড়ার বাচ্চা না, তুই বাঘের বাচ্চা।
যখন ওই বাঘ নিজের স্বরূপটা স্বচ্ছ পরিষ্কার জলের মধ্যে দেখতে পেল, তখনই হুঙ্কার দিয়ে উঠল, তার স্বরূপ জেগে গেল। তো আমাদের প্রত্যেকের পরিচয়টা কি? শাস্ত্র বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা প্রত্যেকেই প্রভুর চরণের দাস, এ ব্যতীত আমাদের কোনো পরিচয় নেই। আমরা প্রত্যেকে প্রভুর দাসত্ব করার জন্য পৃথিবীতে এসেছি। আমরা প্রত্যেকে সেই পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, সেই পরম অমৃতের সন্তান। কিন্তু আমরা পৃথিবীতে এসে চোখ খুলেই যখন মায়ার ভেড়াগুলোকে দেখেছি, আমার সামনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন, এরা হচ্ছে ভেড়া গো ভেড়া, এরা মায়ারূপ ভেড়া। যখন এদের সঙ্গে আমি সঙ্গ করতে থেকেছি, মনে করেছি এরাই হয়তো আমার, আমি হয়তো এদের, এরাই হয়তো আমার সব থেকে আপন। আমি এদের সঙ্গে মিশতে মিশতে, এদের মতো আচরণ করতে 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 আমি ভেড়া হয়ে গেছি। আমার স্বরূপ স্মৃতি, আমার আত্মপরিচয় আর আমার মনে নেই যে আমি আসলে কে। যখন আমি আত্মস্বরূপ ভুলে নিজেকে গভীর পাপমুখী করছি, নিজেকে গভীর গভীর গভীরভাবে তিমির অন্ধকারে ডুবিয়ে দিচ্ছি, জীব এরূপ পরিস্থিতিতে গেলে পরেই তখনই প্রত্যেকটা জীবের জীবনে দর্শন হয় একজন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে। এই সাধু গুরু বৈষ্ণব কারা বললেন? যারা নিজের স্বরূপকে জাগাতে পেরেছেন, নিজেকে প্রভুর দাস রূপে স্বীকার করে প্রভুর চরণে সমর্পণ করে দিয়েছেন, তারা হচ্ছে প্রকৃত পক্ষে সাধু গুরু বৈষ্ণব। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত, আমাদের প্রত্যেকের জীবনে একজন করে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হবেই, তারা করবেই করবে। এবং তখন আমার স্বরূপ সম্বন্ধে তিনি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা মায়ার দাসত্ব করার জন্য পৃথিবীতে আসেনি, আমরা তো ভগবানের দাসত্ব করবার জন্য পৃথিবীতে এসেছি। যখন তিনি আমার আত্মস্বরূপ জানাবেন, তখন আমার কর্তব্য আমার আত্মস্বরূপ জেনে, আমার আত্মস্বরূপ বুঝবার পরে নিজের স্বরূপে ফিরে এসে প্রভুর দাসত্ব করা। এখন আমি যদি নিজের স্বরূপ জানা সব পরেও আমি প্রভুর চরণের দাস, ভগবত চরণের দাস এটা জানবার পরেও যদি আমি ভগবত সেবায় নিজের মনকে নিয়োজিত না করি, আমি যদি এটা জানবার পরেও ভেড়ার দলেই মিশে থাকি, তাহলে আমাকে সারা জীবন ঘাসই খেয়ে যেতে হবে, দুঃখই পেয়ে যেতে হবে। সারা জীবন আমাকে কুকুর শিয়ালের মতো হয়ে বাঁচতে হবে গো। কিন্তু আমি যদি আমার স্বরূপ জানার পরে যে আমি প্রভুর চরণের দাস, আমার কর্তব্য প্রভুর সেবা করা, আমি যদি নিজের স্বরূপে ফিরে এসে ভগবত চরণে নিজেকে সমর্পণ করে দিই, নিজের স্বরূপ সম্বন্ধে যদি আমি জানবার পরে নিজের স্বরূপে ফিরে এসে নিজের কর্তব্যগুলো পালন করি, তাহলেই আমার এই মনুষ্য জীবনের সার্থকতা। জয় নিতাই, জয় শ্রী রাধে।